নির্ধারিত সময়ের আগেই রাজধানীর অস্থায়ীর হাটগুলো আসতে শুরু করেছে কোরবানির পশু ক্রেতাহীন হাটে পশুর যত্ন যত্নআত্তি করেই সময় কাটাচ্ছেন ব্যবসায়ীরা বন্যার ক্ষতি আর গোখাদ্যের দাম বাড়ায় পশুপালনে ব্যয় বেড়েছে তবে শেষ পর্যন্ত ভারতীয় গরু আমদানি ঠেকানো গেলে বাড়তি খরচ পোষানো যাবে বলে মনে করছেন বিক্রেতারা সান্দানি হক নাজুমের প্রতিবেদন সপ্তাহ ঘুরলেই কোরবানির ঈদ রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর এই চিত্রই বলে দেয় এখনও পশু ক্রেতার আগ্রহ জাগেনি ক্রেতাদের মাঝে হাট ঘুরে খুঁজে খুঁজে দু একজন ক্রেতার দেখা মিললেও তারা মুখ ফিরান দাম শুনেই আর বেশি মনে হচ্ছে এখন তো অনেক দিন বাকি ত বাইরের গরুগুলো আসেনি এই জন্য হয়তো দাম বেশি চাচ্ছে গতবারের তুলনায় এবার অনেক বেশি যাচ্ছে কিছুটা বাড়তি সুবিধা পেতে এবার আগে রাজধানীর অস্থায়ী হাটে নিজেদের পশু নিয়ে হাজির ব্যাপারীরা ক্রেতাশূন্য হাটে পশুর যত্ন করে নিজেদের মতো সময় পার করছেন তারা তবে বন্যা পরিস্থিতি ও পশুপালনে বাড়তি খরচের কথা জানিয়ে এবার চড়া দামের আভাস দিলেন তারা রাস্তায় যখন জ্যাম পরে তখন তিন দিন পরিমাণ গাড়ির উপরে রাখা লাগে গরু গরু সমস্যা হয়ে স্টক করে পুরা বছর ইয়াতেই গরু ঢুকে নেয় ইন্ডিয়ার গরু ঢুকে নাই যার কারণে আমরা গরু বেশি দিয়ে দে সারা মাসই কিনছি ভুষির দাম ধরেন আপনার কেজি প্রতি দশ টাকা বাড়ছে কয়েক মাস আগে থেকেই কড়াকড়ি আরোপ হয়েছে সীমান্তে এই জন্য এখন পর্যন্ত ভারতীয় গরুর আমদানি বন্ধ আছে তবে এতে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে জানিয়েছে হাট কর্তৃপক্ষ কোনো ব্যাপারই কোনো ক্ষতিগ্রস্ত না হয় মলমপাটি রাতে না পড়ে চিন্তায়ের কবলে না পড়ে আমরা ওগুলোর জন্য নিরাপত্তার ব্যবস্থা রাখছি কোনো পাইকাররা কোনো গুজবের ভিতরে না পড়ে সেটার জন্য আমাদের বিভিন্ন পর্যায়ে লক্ষ্য আছে বাণিজ্য নয় দেশের বন্যা পরিস্থিতির কারণেই নিয়ম ভেঙে পাঁচ দিনের জায়গায় আট দিন আগে হাট শুরু করেছেন বলে জানান ইজারাদাররা সামদানী হক নাজুম নিউজ টোয়েন্টি ঢাকা